সালাম আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, আজকে আমরা দেখবো কিভাবে রিপিটিং ইমেজ অর্থাৎ ইমেজ রিপিট করে বিভিন্ন ধরনের ইফেক্ট তৈরি করা যায়। এটা এরকম একটা ইমেজ ছিল যাকে রিপিটিং করে এরকম একটা ইমেজ তৈরি করা হয়েছে, অর্থাৎ এরকম একটা ডিজাইন তৈরি করা হয়েছে। এটা আপনারা ইজিলি তৈরি করতে পারবেন। তো আমি এই ইমেজটা মূলত এইখান থেকে নিয়েছি। কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে আপনারা জানেন, না জানলে ভিডিওটা দেখে নেবেন। তো কথা বাড়াবো না, আমি নতুন একটা প্লেয়ার নেই, আমি নতুন একটা সরি নতুন একটা ফাইল নেই, ফাইল যাবো রিপিটিং ইমেজ নাম দিলাম। তারপর আমি যা করবো সেই ইমেজটাকে সেন্ড করে নিয়ে আসবো, এটাকে একটু স্মার্ট আপডেট করে নিই, কারণ এই ইমেজটা কি একটা অনলাইন থেকে তো আমি ইনস্টল করে দিচ্ছি, কারণ রেজুলেশন ভালো না। আমরা তো স্মার্ট আপডেট করে এটাকে বড় করে দিলাম, কনভার্টার স্মার্ট আপডেট কেন করতে হয় এটাও জানেন, না জানলে বলছি যায় কোনো ইমেজের রেজুলেশন যাতে নষ্ট না হয় পড়াশোনা করার পরেও, সেজন্য কনভার্টার স্মার্ট আপডেট ইউজ করা হয়। আমি এখন যা করবো এটাকে আমি সাইডে নিয়ে যাই, এটা একটা কপি দিব, এটাকে আমি আবার অ্যাক্সট্রাক্ট করে দিলাম, এখানে অ্যাঙ্গেল রোটেট যেটা গিয়ে এটাকে আমি পরিবর্তন করছি, এটাকে আমি 12 ডিগ্রি এবং 12 ডিগ্রি ভালো 12 ডিগ্রি করে দিলাম। তারপর এখান থেকে এটাকে আমি ওকে করে দিলাম। এখন আমার কাজ হচ্ছে কিবোর্ডে যাবো, কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার শিফট টি শেষ হোক, তারপরে আমি মিডিলে নিয়ে আসবো, সমস্যা নেই। 12 ডিগ্রি বৃত্তের ভিতরে যত ডিগ্রি থাকে সেই অনুসারে কুন্দ করে যা হয় 30 টাকা তুলছে। এখান থেকে দেখা বলা হচ্ছে শ্যাডো হয়েছে, আমি যেটা শ্যাডো দিব, শ্যাডো দেওয়াটা ইজি, আমি এটার মধ্যে শ্যাডো দিব। আমি এখানে ক্লিক করি ডাবল ক্লিক, এখানে ব্ল্যান্ডিং অপশনটা চলে আসে, যদি এখান থেকে না বুঝতে পারে আপনি যাবেন লেয়ার, লেয়ার থেকে নিউ লেয়ার স্টাইল, সরি লেয়ারের ভিতরে এম কিউ ভুলে গেছিলাম, লেয়ার স্টাইল, লেয়ার স্টাইল থেকে যাবো ব্ল্যান্ডিং এফেক্ট, ব্ল্যান্ডিং এফেক্ট নিয়ে গেল। যাওয়ার পর এখান থেকে আমি দিব ড্রপ শ্যাডো, এখানে ড্রপ শ্যাডো কি পরিমাণ হবে দেখে নেবেন, আমি তার কালার ইয়াতে পারি বাড়িয়ে দিতে পারি, একটু রিয়েলিস্টিক রিয়েলিস্টিক ভাব যাতে মনে হয়, ডিস্টেন্স
কমিয়ে দিতে পারি, তাই বেশি বড় করা যাবে না, 12 দেখে যেন রিয়েলিস্টিক রিয়েলিস্টিক মনে হয়। প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করলে ভালো বুঝতে পারবেন। অন্য সময় অন্য একটি ডিটেইল নিয়ে কথা হবে। এগুলি শেষ করছি, আল্লাহ হাফেজ।